আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। ব্লিংকিনের সফরের পর ফের গাজায় ইসরায়েলি বিমান হামলা। গাজা উপত্যকার কেন্দ্রস্থলে বৃহস্পতিবার সকালে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, তবে এতে কোনো হতাহতের খবর মেলেনি। ফিলিস্তিন অঞ্চল থেকে ছোড়া রকেট প্রতিহত করার কয়েক ঘন্টা পর ইসরায়েল এ হামলা চালায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাজা থেকে বিস্ফোরণের শব্দ শোনার পর ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানায়, গাজা উপত্যকায় হামলা চালানো হচ্ছে। স্থানীয় নিরাপত্তা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, প্রথম হামলা চালানো হয় এজেদিন আল কাসাম ব্রিগেডের প্রশিক্ষণ কেন্দ্রে। এখানে অত্যন্ত 7 বার হামলা চালানো হয়। এটি ফিলিস্তিনিদের ইসলামী মুভমেন্ট হামাসের সশস্ত্র শাখা। গাজা উপত্যকার কেন্দ্রস্থলে আল মাগাজিতে প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত। গাজার দক্ষিণ পশ্চিমাঞ্চলে কাসাম ব্রিগেডের উপর এক প্রশিক্ষণ কেন্দ্রে ইসরায়েল দ্বিতীয় দফায় হামলা চালায়। ইসরায়েলের প্রথম বিমান হামলার পর গাজা উপত্যকা থেকে ইসরায়েলে পাল্টা কয়েকটি রকেট হামলা চালানো হয়। প্রসঙ্গত, সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করে ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের কোনো সমাধান করতে পারেনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি জানিয়েছেন, তাদের নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। জনবহুল শহর গাজায় 2007 সালে হামাসের ক্ষমতা নেওয়ার পর থেকে একে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। গাজার বর্তমান জনসংখ্যা 23 লাখ। ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগে।